বিদ্যা ধরি নদী, এদিকটা সিধা সুন্দরবনে গিয়ে মিশেছে। সুন্দরবন হয়ে এই নদীটা বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 2500 বছর আগে এই নদীর ধারেই একটি নদী বন্দর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল, চন্দ্রকেতুগড়। আর চন্দ্রকেতুগড় থেকে এখন এই নদী অনেক দূরে সরে এসেছে। সময়ের সাথে সাথে নদী তার গতিপথ পরিবর্তন করেছে। প্রাচীনকালে এই নদীর গতিপথ যেমন এটা ছিল না, সেই রকম এই নদীটাও এত সরু ছিল না। এটা একটা নদীমাতৃক সভ্যতা চন্দ্রকেতুগড়, একটা নদী বন্দর। সেটা তার মানে এই নদীটা আগে অনেক চওড়া ছিল। এখান থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে সরে গেছে, মানে 10 কিলোমিটার দূরে সরে এসছে চন্দ্রকেতুগড় থেকে। এই নদীটা 10 কিলোমিটার দূরে এখন সরে চন্দ্রকেতুগড়ে যে ধ্বংসাবশেষ এখন পড়ে আছে, কিছু ঐতিহাসিক মনে করে সেটা একটি দুর্গের ধ্বংসাবশেষ। এটাও জানা যায় যে আগেকার দিনে, মানে প্রাচীনকালে 2500 বছর আগে, এখানে যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার করা হতো। এখানে নাকি বিশাল হাতির ফোর্স ছিল। এই রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যে আমি চন্দ্রকেতুগড়ে পৌঁছে যাব। চন্দ্রকেতুগড়ে আসতে গেলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী একটি ট্রেন ধরে হাড়োয়া স্টেশনে নামতে হবে। হাড়োয়া স্টেশন থেকে অটো পাওয়া যায়, সেই অটো সিধা বেড়াচাপায় নিয়ে যাবে। বেড়াচাপায় যেতে ওখান থেকে মিনিট দশেক টাইম লাগে, ভাড়া নেয় হচ্ছে 15 টাকা। আর বেড়াচাপা মোড়ে নেমে 5 মিনিট হাঁটলেই এই সাইটটা, এক্সকাভেশন সাইটে পৌঁছে যাওয়া যাবে। প্রায় 2500 বছর পুরনো সেই গুপ্তযুগের একটা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা একটা এক্সকাভেশন সাইট, এটা রক্ষণাবেক্ষণ এখন করে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। অনেকের ধারণা এটা চন্দ্রকেতু রাজার ঢিপি, কিন্তু চন্দ্রকেতু রাজা বলে ইতিহাসে কোনো রাজার নাম পাওয়া যায় না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এইটাকে বরাহ মিহিরের ঢিপি বলে চিহ্নিত করেছে। এবার বরাহ মিহির কে সেটা আমি ভিডিওর একটু শেষের দিকে আলোচনা করেছি। ভাবতে অবাক লাগে, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আজকে আমরা যেখানে বসবাস করছি সেখানে অন্যের কেউ বসবাস করত। সেই সময় যে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটছিল সেটা এখান থেকে পাওয়া নানান রকম মোহরে বোঝা যায়। এখান থেকে প্রাপ্ত যে স্বর্ণমুদ্রা পাওয়া গেছে সেই স্বর্ণমুদ্রার উপরে বৌদ্ধ স্তূপের ছবি পাওয়া গেছে। আজ থেকে 2500 বছর আগের এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারের যে দিওয়ালগুলো আছে যে এত মোটা কেন সেটা আমি বুঝতে পারি না। এত মোটা দেওয়াল হওয়ার কারণটা কি?
শত্রুপক্ষের আঘাত থেকে বাঁচা, নাকি তখন কোনো ওয়েদার চেঞ্জ হয়েছিল, ক্লাইমেট চেঞ্জ হয়েছিল, তার থেকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচা? একটুখানি চিন্তা করলেই দেখা যাবে আজকাল আমাদের যে বাড়িঘর তৈরি হয় 5 ইঞ্চির দেয়ালে এসে ঠেকেছে, আজ থেকে 30 বছর আগে গেলে দেখা যাবে 10 ইঞ্চির দেয়াল, তারও আগে গেলে দেখা যাবে ব্রিটিশ আমলের দেয়ালগুলো আরো চওড়া, আর আজ থেকে 2500 বছর পিছনে চলে গেলে দেখা যাবে 10 ফিট চওড়া দেয়াল। গ্রিক ফিলোসফার টলেমির মতে চন্দ্রকেতু গড় ছিল গঙ্গারিডাই নামে যে আজ থেকে 2500 বছর আগে যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের একটা ক্যাপিটাল, যেরকম বাংলাদেশে আছে ওয়ারি বটেশ্বর বলে বাংলাদেশে একটা জায়গা আছে, সেটা ওই গঙ্গারিডাই যে সাম্রাজ্য ছিল তার আরেকটা ক্যাপিটাল ছিল। এই গঙ্গারিডাই সাম্রাজ্যটা বাংলা, বিহার, উড়িষ্যা, এই গঙ্গার লোয়ার যে ফ্লো আছে এই লোয়ার ফ্লো দিয়ে যে বিশাল অঞ্চল জুড়ে গঙ্গারিডাই বলে একটা সাম্রাজ্য ছিল তখন, আজ থেকে 2500 বছর আগে। প্রাচীনকালে অনেক ঝড় ঝাপটা যুদ্ধ বিগ্রহ এর উপর দিয়ে বয়ে গেছে। চন্দ্রকেতুগড়ের এই এক্সকাভেশন সাইটটা জনগণের জন্য উন্মুক্ত, কিন্তু ঠিক 6টার সময় আপনাকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, না 6টার সময় এই জায়গাটা বন্ধ হয়ে যায়। গেটে ঢোকার মুখে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, তাতে লেখা আছে এখানে কোনো নোংরা ফেলা যাবে না, আর এই যে ইটের যে পাঁচিলগুলো আছে, ঘরের যে ওয়ালগুলো আছে স্ট্রাকচার, এর উপর দিয়ে উঠে হাঁটাচলা করা যাবে না। চন্দ্রকেতুগড়ের এই ধ্বংসাবশেষ ভারতের প্রাচীন ইতিহাসের একটা উল্লেখযোগ্য সাক্ষী। এই যে এখন ধ্বংসাবশেষটা এখানে পাওয়া যায়, সেই ধ্বংসাবশেষটা বরাহ মিহিরের ঢিবি নামে পরিচিত, অনেকে এটা খনা মিহিরের ঢিবি নামেও বলে। গ্রিক দার্শনিক টলেমি প্রথম তার বইয়ে এই চন্দ্রকেতুগড়ের কথা উল্লেখ করে, এমনকি পারস্যের পরিব্রাজক অলবিরুনির লেখাতেও আমরা এই চন্দ্রকেতুগড়ের কথা পাই। এবার বরাহ মিহিরের কথায় আসি, যার নামে এই ঢিবিটা পরিচিত। বরাহমিহির ছিলেন নবরত্নের একজন, তিনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজার, তখনকার দিনে বিরাট পণ্ডিত ব্যক্তি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় বরাহমিহির নবরত্নের একজন ছিলেন। এবার খনার কথায় আসা যাক, খনা ছিলেন বরাহমিহিরের পুত্রবধূ। খনার নাম তোমরা সবাই জানো, যে খনা ছিল প্রাচীনকালের একজন বিখ্যাত জ্যোতিষ, উনি যা বলতেন তাই মিলে যেত।
এবার ব্যাপারটা শুরু হলো এইভাবে যে বড়াহমিরের সাথে খনার একটা টাসেল শুরু হয়। কেননা বড়াহমিহির ছিলেন একাধারে ম্যাথামেটিশিয়ান, বৈজ্ঞানিক, আবার অ্যাস্ট্রোলজিতেও কিছুটা ছিলেন, কিন্তু ব্যাপারটা কী হলো খনার ইয়ে বারবার অন্তটা তখন অনেক বেশি হয়ে গেল চন্দ্রকেতু। পরবর্তীকালে যেটা দেখা যায় যে খনা কোনো একটা কারণে জীব কাটা যায় খনা, এবার সে নিজেই কেটে দিয়েছিল না কীভাবে অন্য কেউ কেটে দিয়েছিল সেটা জানা যায়। তার জন্য দেখবে আমাদের গ্রাম বাংলাতে এখনও টিকটিকির ডাককে খনার ডাক হিসাবে মানা হয়, টিক 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 টিক, মানে সত্যি সত্যি সত্যি। ক্যালকাটা ইউনিভার্সিটির আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে খনন কার্য শুরু করে মোস্ট প্রবাবলি 1957 সালে, সেখান থেকে এই ধ্বংসস্তূপের অনেকটাই বের করা হয় যেটা মাটির নিচে চাপা পড়েছিল। চন্দ্রকেতুগড়ের নিদর্শন অনেক কালো পাথরের ওপর যে স্কাল্পচার করা এবং গোল্ড কয়েন, গিনি যেগুলো পাওয়া গেছিল সেগুলো বিশ্বের নানান মিউজিয়ামে এখন সংরক্ষিত করা আছে। ইভেন আমাদের কলকাতা যে মিউজিয়াম আছে ইন্ডিয়ান মিউজিয়াম, সেখানেও চন্দ্রকেতুগড়ের বেশ কিছু নিদর্শন তোমরা দেখতে পাবে। চন্দ্রকেতুগড়ে একটা মিউজিয়াম এখানেও আছে, সেটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো। চন্দ্রকেতুগড় ছেড়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক দিও।